আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাইদুর রহমান সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরার অনুশীলনী দুই দশমিক তিন কিক নিয়মের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা শুরু করি এখানে আমি পনেরো নং গাণিতিক সমস্যাটি তুলে নিয়েছি সাত কেজি চালের দাম দুইশো টাকা হলে পনেরো কেজি চালের দাম কত তাহলে এখানে সাত কেজি চালের দাম দুইশো আশি টাকা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমাদের পনেরো কেজি চালের দাম বের করতে হবে তাহলে আমরা প্রথমে লিখে নেই সাত কেজি চালের দাম দুইশো আশি টাকা তাহলে আমি লিখে নিয়েছি সাত কেজি চালের দাম দুইশো আশি টাকা এখন আমরা এক কেজি চালের দাম বের করব তাহলে লিখতে পারি সুতরাং এক কেজি চালের দাম যদি সাত কেজি চালের দাম দুইশো আশি টাকা হয় তাহলে এক কেজি চালের দাম নিশ্চয় কম হবে তাহলে এই ক্ষেত্রে আমরা ভাগ করব তাহলে আমরা লিখতে পারি দুইশো আশি ভাগ সাত টাকা আচ্ছা এখন হলো আমাদের পনেরো কেজি চালের দাম বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং পনেরো কেজি চালের দাম এখন এক কেজি চালের দাম দুইশো আশি ভাগের সাত হলে পনেরো কেজি চালের দাম এই ক্ষেত্রে বেশি হবে অর্থাৎ আমাদের গুণ করতে হবে তাহলে আমরা লিখতে পারি দুইশো আশি গুনন এই যেখানে পনেরো রয়েছে গুনন পনেরো ভাগ সাত এখন আমরা সাত দিয়ে দুইশো আশিকে ভাগ করব তাহলে সাত দিয়ে দুইশো আশিকে ভাগ করলে আমরা বাক ফল পাই চল্লিশ এখন আমরা চল্লিশকে পনেরো দিয়ে গুণ করলে গুণ ফলের মান পাই ছয়শো টাকা তাহলে আমরা এখানে পনেরো কেজি চালের দাম পেয়ে গেছি পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা তাহলে আমরা লিখবো সুতরাং দাম ছয়শো টাকা তাহলে আমাদের পনেরো গাণিতিক সমস্যাটি সমাধান হয়ে গেল তাহলে চলো এবার আমরা ষোলো নং গাণিতিক সমস্যাটি সমাধান করি এখানে ষোলো নং গাণিতিক সমস্যাটি হলো একটি ছাত্রাবাসে পঞ্চাশ জনের পনেরো দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জনের কত দিন চলবে তাহলে এখানে খেয়াল করলে আমরা দেখব আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে পঞ্চাশ জনের পঁচিশ সরি পনেরো দিনের খাদ্য মজুদ আছে তাহলে আমরা এখান থেকে লিখেছি পঞ্চাশ জনের খাদ্য আছে পনেরো দিনের সুতরাং একজনের খাদ্য আছে এই ক্ষেত্রে পঞ্চাশ জন যদি ওই খাদ্য পনেরো দিন ব্যবহার করতে পারে এখন ওই পরিমাণ খাদ্যই যদি একজনে ব্যবহার করে তাহলে অনেক বেশি দিন ব্যবহার করতে পারবে তাহলে এই ক্ষেত্রে আমাদের গুণ হবে অর্থাৎ আমরা লিখব পঞ্চাশ গুণন পনেরো দিনের এখন আমরা লিখব সুতরাং যেহেতু এখানে পঁচিশ জনের কতদিন চলবে তা বের করতে বলা হয়েছে সুতরাং পঁচিশ জনের খাদ্য আছে আমরা এখন এই যে পঞ্চাশ গুণন পনেরো এটাকে পঁচিশ দিয়ে ভাগ করব তাহলে আমরা লিখি পঞ্চাশ গুনন পনেরো ভাগ পঁচিশ এখন পঁচিশ দিয়ে আমরা পঞ্চাশকে ভাগ করলে বাকফল ফল দুই এখন দুই দিয়ে আমরা পনেরোকে গুণ করলে পনেরো দুগুণে ত্রিশ দিনের তাহলে আমরা এই পঁচিশ জনের তিরিশ দিন চলবে এই মানটি পেয়ে গেলাম অর্থাৎ আমাদের যে খাদ্য রয়েছে সেই খাদ্যে পঁচিশ জনের ত্রিশ দিন সেই খাদ্য চলবে বা খেতে পারবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সময় ত্রিশ দিন তাহলে ষোলো নং গাণিতিক সমস্যাটির সমাধান হয়ে গেল তাহলে চলো আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাই এখানে আঠেরো নং গাণিতিক সমস্যাটি হলো একশো বিশ কেজি চালে দশজন লোকের সাতাশ দিন চলে দশজন লোকের ৪৫ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে তাহলে ক্ষেত্রে যেহেতু কত কেজি চাল প্রয়োজন হবে বলা হয়েছে অর্থাৎ চালের পরিমাণকে আমরা ডান পাশে রাখবো তাহলে আমরা লিখেছি সাতাইশ দিনে প্রয়োজন হয় একশো বিশ কেজি সুতরাং একদিনে প্রয়োজন হয় এক্ষেত্রে চাল কম প্রয়োজন হবে এজন্য আমরা ভাগ করব অর্থাৎ আমরা লিখব একশো বিশ বাই সাতাশ কেজি সুতরাং এখানে বলা হয়েছে পঁয়তাল্লিশ দিন তাহলে আমরা লিখব পঁয়তাল্লিশ দিনে প্রয়োজন হয় তাহলে ক্ষেত্রে অবশ্যই বেশি প্রয়োজন হবে চাল তাহলে আমরা লিখব একশো বিশ গুণন পঁয়তাল্লিশ বাই সাতাশ এখন আমরা ভাগ করি নয় দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে পাঁচ আবার নয় দিয়ে সাতাইশকে ভাগ করলে তিন তিন দিয়ে একশো বিশকে ভাগ করলে চল্লিশ এখন চল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে গুণ ফল পাই আমরা দুইশো কেজি তাহলে আমরা যে আমাদের চাল প্রয়োজন সেটি পেয়ে গেলাম দুইশো কেজি তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণীয় চাল দুইশো কেজি তাহলে আঠারো নং গাণিতিক সমস্যাটির সমাধান হয়ে গেল তাহলে চলো এবার আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি এখানে একুশ নং গাণিতিক সমস্যাটি হলো নয়জন শ্রমিক একটি কাজ আঠেরো দিনে করতে পারে ওই কাজ আঠারো জন শ্রমিক কত দিনে করতে পারবে তাহলে আমরা এখানে লিখে নিয়েছি নয়জন শ্রমিক কাজটি করতে পারে আঠেরো দিনে সুতরাং আমরা একজনে বের করব একজন শ্রমিক কাজটি করতে পারে তাহলে যদি এখানে নয়জন শ্রমিকের কাজটি করতে আঠেরো দিন সময় লাগে একজন শ্রমিকের নিশ্চয় বেশি দিন সময় লাগবে এজন্য আমরা কি করব গুণ করব। যেহেতু বেশি দিন লাগবে তাহলে আমরা লিখব আঠেরো গুণন নয় দিনে সুতরাং এখন আমাদের এখানে শ্রমিক সংখ্যা বলা হয়েছে আঠেরো জন তাহলে আঠারো জন শ্রমিকের কত দিন লাগবে সেটি আমরা বের করবো আমরা এখানে লিখি সুতরাং আঠেরো জন শ্রমিক কাজটি করতে পারে এই ক্ষেত্রে অবশ্য এই জন শ্রমিক যদি কাজটি করে সময় কমে যাবে অর্থাৎ আমরা লিখব আঠেরো গুণন নয় ভাগ এই আঠেরো এখন আমরা আঠেরোকে আঠেরো দিয়ে ভাগ করলে এক তাহলে আমরা এক দিয়ে নয় কি গুণ করলে নয় দিনে তাহলে আমরা নির্ণীয় সময় পেয়ে গেলাম তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণীয় সময় নয় দিন তাহলে একুষ্ণ অঙ্গানিত সমস্যাটি সমাধান হয়ে গেল তোমরা এই অনুশীলনীর ঐকিক নিয়মের এই রকম যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে আশা করি আমি যে কয়টি গাণিতিক সমস্যা সমাধান করেছি এগুলো ভালো করে বুঝতে পেরেছ এবং এর অনুরূপ যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে তোমরা এখন সেগুলো সমাধান করতে পারবে তাহলে চলো বন্ধুরা এখন আমরা এই অনুশীলনের আরও কয়েকটি বাড়ির কাজ নেই বন্ধুরা আমরা যেহেতু এই অনুশীলনীর পনেরো ষোলো আঠেরো এবং একুশ নং গাণিতিক সমস্যার সমাধান করেছি তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে সতেরো ১৯ এবং বিশ নং তোমরা এই গাণিতিক সমস্যাগুলো বাসায় নিজেরা সমাধান করবে আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাগুলো এখন থেকে সমাধান করতে পারবে তো আজকে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ